ক্রীড়াঙ্গন জুড়ে বিভিন্ন খেলার মাঝে বিজয়ী দলকে সম্মাননা স্মারক হিসেবে পুরস্কার হিসেবে দেওয়া হয় বিভিন্ন ট্রফি, যেখানে অনেক সময় এই সকল ট্রফিগুলো একে খেলা বা ইভেন্টকে ঘিরে বিভিন্ন রকমের হয়ে থাকে। আবার কিছু খেলা বা ইভেন্টের ট্রফিগুলো সবসময় একই রকম থাকে। ক্রিকেটে বিশ্বকাপ প্রতিযোগিতার আসর প্রথম শুরু হয় 1975 সাল থেকে। তবে ICC-র এই ওয়ান ডে বিশ্বকাপ আসরটির বর্তমান ট্রফি প্রথম আসে 1999 সালে। একদিনের খেলা এই ওয়ানডে বিশ্বকাপ ট্রফিতে কী আছে তা জানার আগ্রহ থেকে যায় ক্রিকেট প্রেমীদের মাঝে। বিশ্বকাপের এই ট্রফিতে স্বর্ণ বা রূপা আদৌ আছে কি না, বা থাকলেও কী পরিমাণ স্বর্ণ বা রূপা আছে তা জানার ইচ্ছা থেকেই যায় ক্রিকেট প্রেমীদের। যেখানে বিশ্বকাপ ক্রিকেট শুরুর প্রথম 3 আসর খেলা হতো 60 ওভারে। তবে এই আসরগুলোর পরিচিত ছিল প্রেডেনশিয়াল কাপ নামে। প্রেডেনশিয়াল প্রাইভেট কোম্পানি লিমিটেড কোম্পানির আর্থিক সহযোগিতায় প্রথম 3টি আসর আয়োজন করা হয়েছিল, যেখানে এই 3টি আসরে ক্রিকেটাররা সাদা পোশাক ও লাল বলে খেলতেন। কিন্তু পরবর্তীতে 1987 সালে ম্যাচ প্রতি ওভারের পরিসর কমিয়ে 50 ওভার এবং 1992 সালে রঙিন পোশাক ও সাদা বলের ব্যবহার শুরু হয় এবং এই একই বছরে প্রথম দিবারাত্রি ম্যাচের আবির্ভাব ঘটে। প্রথম দিকে বিশ্বকাপ শুরুর আসরগুলোতে প্রতিটি চ্যাম্পিয়ন দলকে ভিন্ন ভিন্ন ডিজাইনের ট্রফি দেওয়া হতো, কিন্তু ওয়ানডে বিশ্বকাপের বর্তমান ট্রফিটি প্রথম দেওয়া হয় 1999 সালে। বর্তমানে ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে যে ট্রফি দেওয়া হয় সেটি ডিজাইন করেছিলেন শিল্পী জো ক্লার্ক। ক্রিকেট বিশ্বকাপের স্মারক ট্রফিটি 11 কেজি ওজনের ও উচ্চতায় 60 সেন্টিমিটার, যার উপরিভাগে বসানো হয়েছে গোলাকার একটি গ্লোব, যা একই সঙ্গে ক্রিকেট বল ও পৃথিবীকে বোঝায়। গোল আকৃতির এই গ্লোবটির ওজন প্রায় 4 কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা ও রূপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রূপার 3টি স্টাম্বেল। সেই সাথে বিশ্বকাপ ট্রফির নিজ দিকে রয়েছে ICC-র লোগো এবং এই পর্যন্ত জয়ী দলগুলোর খোদাই করা নাম। পরবর্তীতে সিনিয়র ডিজাইনার ডেভিড গ্লোবটির উপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তবে অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা অথবা রূপা দিয়ে তৈরি, তবে এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা ও রূপার জলে ভেজানো হয়েছে। এখন পর্যন্ত 12টি ICC ওয়ানডে বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়েছে, যেখানে সর্বোচ্চ 5 বার আসরের শিরোপা গড়ে তুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেই দেশটি এই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে গেল। এছাড়া 2বার ভারত এবং শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।